আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 131 রানের ইনিংস খেলেছিল রোহিত শর্মা। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেই ফর্মটাই টেনে নিয়ে আসলেন। রোহিত শর্মা 86 রানের ইনিংসে ভর করে বাবর আজমের দলকে 7 উইকেটে হারিয়েছে ভারত। মাঝারি লক্ষ্য তারা করতে নেমে ভারতের ভালো শুরু এনে দিতে পারেনি রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনের ওপেনিং জুড়িতে যোগ করতে পারে মাত্র 23 রান। ব্যক্তিগত 16 রানে শাহিনশা আফ্রিদির বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান শুভমান গিল, কিন্তু অন্য প্রান্ত থেকে তাণ্ডব চালা থাকেন রোহিত শর্মা। তিনি শেষ পর্যন্ত 86 রানের ইনিংস খেলে আউট হন। শেষ পর্যন্ত শিয়ার্স আয়ার 53 রানে নট আউট এবং লোকেশ রাহুল 19 রানে নট আউট থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে তারা মার ছাড়েন। বিশ্বকাপের সকল ম্যাচের আপডেট আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন।